জনপ্রিয় ইউটিউবার সিরাজ আপাতত ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া সেনসেশন পাকিস্তানের সর্বকনিষ্ঠ ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ মাত্র বারো বছরের সিরাজ তার ছোট বোন মুসকানকে সঙ্গে নিয়ে তাদের গ্রামের দৈনন্দিন ব্লগ তৈরি করে খ্যাতি অর্জন করে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের শেষ ভিডিও আপলোড করেন তিনি তো আমি ওর মুসকান আবরুমকে আ রে মুসকান

সিরাজি ভিলেজ ব্লগ চ্যানেলটিতে এ পর্যন্ত প্রায় আশিটি ভিডিও পোস্ট করা হয়েছে সাবস্ক্রাইবার সংখ্যা লাখেরও বেশি ইতিমধ্যে ইউটিউব থেকে স্বীকৃতি হিসেবে সিলভার প্লে প্লে ও বাটন পেয়েছেন সিরাজ জনপ্রিয়তার শীর্ষে উঠে তবে কেন এমন সিদ্ধান্ত নিল সিরাজ নিরবতা ভেঙে এবার এ বিষয়ে কথা বলেছেন তার বাবা সম্প্রতি একটি ব্লগের মাধ্যমে সিরাজের বাবা ব্যাখ্যা করেছেন تو میرے لیے ضروری تھا کہ آپ لوگوں کے سامنے آ کر بتانا ہے کی کہ آخر کیا وجہ بنی کہ شیراز نے اچانک ولوگنگ چھوڑ دیا کافی مشکل ہوتا ہے کہ آپ کو اتنا فیم ملا ہو اور ایک دم سے آپ اس چیز کو چھوڑ رہے ہوں مجھے نہیں لگتا کہ یہ ہمارے لیے اتنی بڑی کامیابی ہے کامیابی اس وقت ہوگی جب شیراز کی وجہ سے ہمارے وجہ سے اگر ہمارے گاؤں کے لوگوں کے لیے یہاں پہ جو میں نے آپ لوگوں کو کئی بار بتایا ہے کہ ہمارے جو گاؤں ہیں اس میں سیلاب کا ہر سال خطرہ رہتا ہے اگر یہ ہمیشہ پرمیننٹ اس کا کوئی سلوشن نکالا جائے اور یہاں پہ لوگوں کی زمینیں اتنا بڑا یہاں پہ جگہیں ہیں اگر یہ دوبارہ سے آباد ہو سکیں تو میرے لیے کم از کم بہت خوشی کی بات ہوگی اور بس میرا ویلوگنگ کرنے کا مقصد جو ہے وہ پورا ہو جائے گا تو بس ابھی تک ہم اسی امید میں ہیں کہ کوئی نہ کوئی انشاءاللہ ہمارے گاؤں میں اچھا کام ہو جائے گا شراز کے تھرو ولوگنگ کرنے کا مقصد جو ہے وہ پورا ہو جائے گا سب سے بڑی ہمارے لیے خوشی کی بات یہی ہوگی باقی انشاءاللہ بات بہت لمبی ہو گئی میں معاذرہ چاہتا ہوں یہی دو وجہ تھی جی شراز کی فیلال ولوگنگ چھوڑنے کا باقی آپ اپنے رائے مجھے کمنٹس کر کے بتائیں کیا میں صحیح ہوں کیا میں غلط ہوں یہ آپ لوگ مجھے ضرور بتائیے گا ویڈیو یہاں تک دیکھنے کا آپ لوگوں کا دل سے شکریہ انشاءاللہ جے تار چھلےر بلاغنگ چھلے دوار شدھان تیر پیچھونے روئے چھے دوٹی پرودھان کارون پرودھومو تو شیراجر ایک ہے تی تار بیک تیت تو کے بودھ دیئے چھے জনপ্রিয়তা পাওয়ার পর সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় ছেলে ছিল না তার বাবা লক্ষ্য করেছেন যে সিরাজ আগের মতো একই মনোভাব নিয়ে তার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে মেলামেশা করছেন না তিনি মনে করেন এটি সামাজিক মিডিয়া তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয়ত প্রতিদিনের ব্লগিং এর কারণে সিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল টুইটার অ্যাকাউন্ট পরিচালনা এবং ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করতে যে তার শিক্ষার উপর প্রভাব পড়ছিল ব্লগে তার বাবা সিরাজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে তারা তাদের পরিবারের প্রতি অগাধ ভালোবাসা এবং সম্মান দেখিয়েছে তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়াতে যোগ দেওয়ার পেছনে তাদের উদ্দেশ্য ছিল তাদের দূরবর্তী গ্রামের দরিদ্র লোকদের জন্য কল্যাণমূলক কাজ করা যার জন্য অনেক সুবিধার প্রয়োজন রয়েছে যদিও ভক্তরা এখনো সিরাজকে ব্লগিং চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন অনেকে আবার তার বাবার সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন সিরাজের জন্য তার পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং একটি ভারসাম্যপূর্ণ জীবন বজায় রাখা অপরিহার্য কিছু ভক্ত সিরাজের বাবাকে তার দায়িত্বশীল অভিভাবকত্বের জন্য প্রশংসা করে বলেছেন তিনি তার শিকড় ভুলে যাননি এই খবরটি শিশুদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে একটি বিতর্কের জন্ম দিয়েছে অনেকেই এ বিষয়ে সম্মত হয়েছেন যে পিতামাতার জন্য তাদের সন্তানদের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখা এবং তাদের অনলাইন এবং অফলাইন জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এ ছিল এখনকার প্রতিবেদন নিয়মিত নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মুক্তা পারভেস রেস্ক রিপোর্ট বি নিউজ ঢাকা